হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আছি এই যে এখন হচ্ছে এখানে প্রচন্ড ঠান্ডা মানে প্রচণ্ড মনে প্রচণ্ড আর একটুখানি জোরে কথা বললে একটা জোরে হাঁটলেই তখন নিঃশ্বাসের কষ্ট হচ্ছে তখন সিয়াচিন বর্ডারের ওখানে যাবো ওটা দেখব তারপর এখানে আসবো আবার ফিরে এসে সকালে খাওয়া দাওয়া করবো করে তারপর আমরা এখান থেকে একেবারে বেরিয়ে যাবো লাগেজ টাগেজ নিয়ে যদিও লাগে যখন ব্যাগে ব্যানি গাড়িতে তোলা হয়েই গেছে ফুলগুলো কী সুন্দর লাগছে দেখো এখানকার তো চলো গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এই যে ওইদিকেও পাহাড় ওইদিকে আবার পাহাড়ের মাথায় বরফ পড়ে রয়েছে তোমরা হয়তো ফোনে অতটা ভালো বুঝতে পারছো না আর এখানে প্রচুর আপেল টাছ আছে বেরি গাছ আছে তো ঠিক আছে এখন আর কথা বলছি না চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে শি বর্ডারের কাছে আছি প্রচন্ড ঠান্ডা শীত করছে ঠান্ডা কেমন মাথা খারাপ আমি তোমাদের ঘুরে পুরো জায়গাটা দেখাচ্ছি যেটুকু আর কি আমরা দেখতে পাবো পুরোটা আর কি যাওয়া যাবে না তো দেখাচ্ছি এখানে একটা ক্যাম্প আছে মিলিটারির তো দেখাচ্ছি দেখো আমরা যেখানে হোমস্টে করেছিলাম সেখান থেকে সিয়াচিন কিন্তু কয়েক কিলোমিটারের দূরত্বেই ছিল আমি কালকে বলেছি মানে আগের ভিডিওতে বলেছি তো আমরা কিন্তু এখন সিয়াচিনে পৌঁছে গেছি সিয়াচিনের কিন্তু এর বেশি আমাদের ওঠার পারমিশন নেই সিয়াচিন গ্লেশিয়ারে কিন্তু শুধুমাত্র এখানকার আর্মিদের ওঠার পারমিশনই আছে তো আমরা যতটুকু যেতে পেরেছি তোমাদের সাথে দেখাচ্ছে এই যে আমার ডান দিকে যে পাহাড়টা দেখছি ওই পাহাড়ের পেছনেই পাহাড়টা কিন্তু চীনের পাহাড় আর সামনে যে পাহাড়টা তোমাদের আমি দেখাচ্ছি সেই সামনের পাহাড়ের পেছনে কিন্তু পাকিস্তান রয়েছে তো এখানে একটা বাবার মন্দির রয়েছে সেই অপিবাবার মন্দিরের এখন ভেতরে আমরা চলে এসেছি আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এখানে প্রচণ্ড ঠান্ডা তারপরে চরম হাওয়া দিচ্ছে বাইরের পতাকাগুলো দেখলে তোমরা বুঝতে পারছো কি পরিমাণে হাওয়া দিচ্ছে আর সেই সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি তো এখানে ন্যাচারালি হয় না কিন্তু আমরা যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে বৃষ্টির দেখা পেয়েই যাচ্ছি তো দেখো ওই সামনেরই পাহাড়টার কথা যেটা বলছিলাম ওই পাহাড়টার পেছনে কিন্তু পাকিস্তান একদিকে পাকিস্তান একদিকে চীন আর মধ্যেখানে কিছুটা অংশ ভারতের রয়েছে তো এখানে কিন্তু মানে যুদ্ধ টুদ্ধ খুবই বেশি আকারে হয় তো এখানে সিকিউরিটি সেই জন্য খুব বেশি তো এর বেশি পারমিশন ছিল না আর ওঠার যতটুকু যেতে পারলাম দেখালাম আর এখানে দেখো আই লাভ শিয়াচিন লেখা রয়েছে আমরা এইখানটায় দাঁড়াবো দাঁড়িয়ে কিছু ফটো টটো আর কি ওরা সব তুলেছে আমি আর নামিনি গাড়ি থেকে কারণ এত টায়ার্ড ফিল করছি রোজই এতটা হ্যাট্রিক জার্নি হচ্ছে সেই জন্য সব জায়গায় নেমে দেখার আর ইচ্ছা নেই মানে যেগুলো আর কি ভেতর থেকে গাড়ির মধ্যে থেকে দেখা যাচ্ছে সেগুলো দেখছি বাপ্পার বাবা না আসেনি কারণ আমরা এখন এখান থেকে কিন্তু আমি যেরকমটা বললাম হোটেলে চলে যাব মানে আমরা যেখানে হোমস্টে করেছিলাম সেখানে চলে গিয়ে সকালে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো বললাম হোমস্টের কাছাকাছি চলে এসছি অনেকটাই চলে এসছি তো চলো গিয়ে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বেরিয়ে যাচ্ছি এখন সকালে খাওয়া দাওয়া করলাম পুরি সবজি আর চিনি সাথে চা খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি এরপরে আজকে আমাদের হ্যাট্রিক জার্নি আছে এখন এখন আমাদের একশো ষাট কিলোমিটার যেতে হবে পাহাড়ি রাস্তায় ড্রাইভার তো বলছে ছয় থেকে সাড়ে ছ ঘন্টা লেগে যাবে এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে এই যেখানে অনেক আপেল ধরেছে ছোট্ট ছোট্ট আপেল গাছ এটা প্রচুর আপেল ধরেছে প্রচুর একদম ছোট্ট ছোট্ট তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে

আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছি পাহাড়ি গোলাপগুলো আমার ভীষণ সুন্দর লাগে তাই জন্য আমি নিয়ে নিয়েছি সবাইকে আমি একটা করে গিফট করেছি গোলাপ এই পাহাড়ি গোলাপ এটার কোনো গন্ধ ছিল না কিন্তু দেখতেই শুধু সুন্দর তো যাই হোক হোমস্টে যাদের ওখানে স্টে করেছিলাম তারা কিন্তু খুবই ভালো মানুষ ছিল কোনো রকম সমস্যা হয়নি রান্না বান্না করে খেয়েছি তারাও আমার রান্না খেয়েছে তাদেরও খুব ভালো লেগেছে আমাদের খাবার দাবার তো যাই হোক এখন আমরা বেরিয়ে গেছি একশো ষাট কিলোমিটার আজকে আমাদের জার্নি করতে হবে পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো অনেকটা হ্যাট্রিক জার্নি তারপরে রাস্তা তো খুবই খুব একটা ভালো ছিল না পাহাড়ে এব্রো ক্ষেব্র রাস্তা আর খুবই খারাপ রাস্তা ছিল তো যাই হোক আজকে আমরা প্রথমে কিছু কিছু জায়গা দেখতে দেখতে যাব তার মধ্যে আছে তুর্তু তো আগে বলে রাখি যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ নদীর এই দিকটা মানে সামনের দিকটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পেছন দিকটা কিন্তু পাকিস্তানের মধ্যে পড়েছে আমরা কিন্তু খুব পাকিস্তানের খুব কাছাকাছি রয়েছি মানে পাহাড়ের এপার আর ওপার হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের দূরত্ব তো যাই হোক এখন আমরা তুর্তুকে যাচ্ছি তোমরা হয়তো অনেকে নামটা শুনেছ বা অনেকেই জানো না এটা আমি জানিয়ে রাখি এটা কিন্তু ইন্ডিয়ার লাস্ট অফ ভিলেজ এরপরে কিন্তু ইন্ডিয়ার আর কোনো ভিলেজ নেই এখানে ইন্ডিয়ার রাস্তা শেষ মানে আর কি মানে লাদাখের এখানে রাস্তাটা শেষ তো আমরা তুর্তুক পৌঁছে গেছি চলো তুর্তুকটা দেখে নিই ইন্ডিয়ার লাস্ট ভিলেজ এটা এরপরে মানে কথা আছে রাস্তা শেষ হয় না তো এখানে মানে এই লাদাখের এই রাস্তাটা এখানেই শেষ এই যে আমরা যে রাস্তা দিয়ে এলাম এর পরে দেখো এখানে এর পরে আর কোনো রাস্তা নেই সবাই খেলা করছে একটা একটা ছোট্ট ভিলেজ এই যে আমাদের ইন্ডিয়ান আর তোমাদের পাকিস্তানটা আমরা একটু দেখাবো এই যে একটা নদী দেখা যাচ্ছে সামনে এই নদীটার এপারে হচ্ছে ইন্ডিয়া আর ওপারে হচ্ছে পাকিস্তান এই যে নদী একবারে ইন্ডিয়া আর একবারে পাকিস্তান কিন্তু এখানকার লোকাল বাসিন্দা ইনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন কোন দিকটা ইন্ডিয়ার কোন দিকটা পাকিস্তানের মধ্যে পড়েছে তো সেটাই আর কি উনি বোঝাচ্ছেন আর দেখিয়ে দিচ্ছেন যে যে কতটুকু এলাকা আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে এই গ্রামটা খুবই ছোট্ট খুব অল্প লোকের বসতি এখানে কিন্তু পাহাড়ি প্রচুর গাছ ছিল প্রচুর ফলের গাছ ছিল তো আমরা কিছু ফল তুলে নিয়েছি তার মধ্যে মানে বাপ্পাই আর কি ফল তুলে নিয়ে এসছে তোমাদেরকে সেটাও দেখাবো তার আগে পাহাড়টা দেখে দিই পাহাড়ের ওপাশটা কিন্তু পাকিস্তান মানে পাহাড়টুকুই আমাদের এদিকটা ইন্ডিয়ার ওপাশটা পুরো পাকিস্তানের মধ্যে পড়ছে এই পাহাড়েও কিন্তু ইন্ডিয়া আর্মির ক্যাম্প রয়েছে তো দেখো ওরা কত কষ্ট করে থাকে এটা অ্যাপ্রিকাটো এখানকার ফল লোকাল ফল মনে হয় যাই হোক অ্যাপ্রিকাটো নাম বললো খেয়ে দেখি কেমন কেমন খেতে তো যাই হোক অনেক তো তোমাদের দেখালাম ইন্ডিয়া পাকিস্তানের এলাকা বা তুর তো অনেক কিছুই তোমরা জানতে পারলে আমার ভিডিওতে এখন আমরা হোটেলে চলে এসেছি তো চলো ভীষণ টায়ার্ড রয়েছে আগে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে একটা নদী চলে গেছে এটা কিন্তু পুরো পাহাড়ি নদী পুরো ঝর্নার জল আমাদের হোটেলের মধ্যে দিয়ে আর কি গিয়েছে তো সেটা দেখাচ্ছে তো চলো আবার ফ্রেশ হয়ে ঘরে বা রুম ট্যুরটা তোমাদের আগে দিয়ে পৌঁছে গিয়েছি অনেকটা জার্নি করে মানে ক ঘন্টা আমি নিজেও বলতে পারবো না তো একশো পাঁচ নাম্বার রুমে আছি তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই খুব সুন্দর হোটেল নিউলি লঞ্চ হয়েছে একদম ওয়েল ডেকোরেশন একদম খুব সুন্দর ঠান্ডা আছে কন কনে ঠান্ডা বলবো না মোটামুটি ভালোই ঠান্ডা আছে আর এই রুম বা এই রুম না এই হোটেলের প্রত্যেকটা রুমের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই ব্যালকানি এই ব্যালকানি আর এই সামনেটা দিয়ে একটা নদী টাইপের গেছে ছোট্ট অনবরত জল যেতেই থাকছে এটা পাহাড়ি নদী আমাদের খাবার অর্ডার দেওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কালকে সকালে আবার লং জার্নি আছে কালকে প্যাঙ্গং লেকে যাবো আর সেখানে নাইট স্টে করবো তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজ আমাদের টাটা বাই সবাই ভালো থেকো